What a view. জাস্ট পরিচ্ছন্ন রাখার একটা মানসিকতা সবার মধ্যে থাকতে হবে। আমরা আমাদের চারপাশটা অপরিচ্ছন্ন করব না, এরকম যদি একটা মনোভাব মন মানসিকতা সবার মধ্যে থাকে তাহলে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এই যে আপনারা পানি দেখছেন, এটা একটা লেক পাহাড়ের পাশে, চমৎকার সুন্দর দৃশ্য আপনাদেরও লাগছে। ওদিকে বোটিং এর ব্যবস্থা আছে, এটাকেও কিভাবে ব্যবহার করা যায় সেটি আছে। আবার পাহাড়ের উপরে যখন উঠা যায় তখন নিচ থেকে পানি লেক দেখা যায়, টলটলায়মান পানি। এদিকে আবার গ্রিন, ওকে, এদিকে আবার পাহাড়, এতে কি সুউচ্চ পাহাড়। বোট টুরিস্ট আসে এবং কেউ যদি স্পিড বোটে উঠতে চায় নিশ্চয়ই পেমেন্ট আছে, আলাদা পে করে উঠতে হয়। এখানে আবার মাইল কিলোমিটার লেখা আছে, ওই যে পাহাড়। আমার একবার হিমালয় পর্বতে যাওয়ার খুব আগ্রহ, তো হিমালয় পর্বত হয়তো উঠতে পারবো না, কিন্তু দেখি আসার একটা ইচ্ছা আছে। এই পাহাড় গুলো থেকে উঠা যায় অবশ্য, পাথরের পাহাড় যেহেতু এখানে সবগুলোই পাথরের, তবে ওঠার ব্যবস্থা আমরা যেমন পাহাড়ে উঠেছি, পাহাড়ের পাশপাশ ঘুরে 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 একটা স্টেয়ারের মতো করা আছে, আমরা সেগুলো ব্যবহার করে উপরে উঠেছি। তো উপরে উঠতে সময় লাগে, অনেক সময় লাগলেও এনজয়েবল বিষয়টা, এবং উপর থেকে শহরগুলো দেখা যায়। আমরা ইচ্ছা করলে আবার জোর ড্রাইভ করতে পারবো না, এখানে স্পিড লিমিট দেয়া আছে, খালি রাস্তা, কিন্তু স্পিড লিমিট অনুযায়ী যেতে হবে, যেটা নিয়ম, যেটা সৌন্দর্য, যেটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে সব এলাকার সব জায়গায়। ব্যানফ এরিয়া যত জায়গায় যাব, যেখানেই যাব অনেক পাহাড় পর্বত চতুর্দিকেই আছে, আমরা দেখেছি, এবং টুরিস্টরা সেটাই দেখেন, দেখতে আসেন, এবং তার পাশাপাশি ফাঁকে ফাঁকে রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তাগুলো পাহাড়ের উপরে। এটি হচ্ছে, এই ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য বলছি, এটা হচ্ছে ব্যানফ, উচ্চারণ হয়েছে ব্যানফ, ব্যানফ, BANFF। এটি হচ্ছে আলবার্টা কানাডায়। আর কেউ যদি আসতে চান দেখে যাবেন, ভিজিট করবেন, অনলাইনে আপনারা খোঁজ নিতে পারেন এখানে কি কি দেখার আছে, ইন্টারেস্টিং কি কি আছে, এক্সাইটিং কি কি আছে, এবং ন্যাচারাল বিউটি কেমন সেটি আপনারা দেখে তারপর আসতে পারেন। ওকে, আমরা এই ভিডিওটি এখানে শেষ, কানাডার ব্যান থেকে খন্দকার ইসমাইল
আলবার্টা কানাডা।